দেশের স্বাধীনতার 75তম বর্ষপূরণে গোটা দেশে পালন করা হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। তারই অঙ্গ হিসেবে আজ 76তম স্বাধীনতা দিবসের দিন মোহনবুক ব্লকের অধীন গ্রামতলী পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয় অমৃত সরোবর উৎসব। কেন্দ্রীয় সরকার জল সংরক্ষণের উপর গুরুত্ব দিয়ে এই অমৃত সরোবরের সূচনা করেন। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রামতলী পঞ্চায়েতের অধীন কাজল মৎস্যজীবী সমবায় সমিতির লোকে অনুষ্ঠিত হয় এই অমৃত সরোবর উৎসব। এই উপলক্ষে সরোবরের চারপাশে 100 উপর বৃক্ষরোপণ করা হয় যাতে পরিবেশ ভালো থাকে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এই অমৃত সরোবর উৎসব বলে জানান গ্রাম প্রধান বাদল দত্ত। কি কর্মসূচি ছিল আজকে স্বাধীনতা 76তম দিবসে? আমরা অমৃত সরোবরে আজকে আমরা অনুষ্ঠান করতে চলছি এবং তার মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং সরোবরের চতুর্পারে আমরা 100টির মতো গাছ রোপণ করেছি এবং আজকে এই অত্র এলাকার সমস্ত জনগণের সহযোগিতা নিয়ে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি এবং উদযাপনের মধ্য দিয়ে আমরা আজকে এই অমৃত সরোবরের জলকে রক্ষা করার জন্য এবং এই অমৃত সরোবরের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং ধন্যবাদ, নমস্কার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।